পরিবেশ কলা এখানে আমি
কোনাপুর বেশি প্রকার না হয় কঠিয়া নিয়ে রূপগঞ্জী প্রকার আগরলা মহাপুর শ্রীমন্ত শঙ্করদেব আমার সকলের পদক আমি সেবা জানাইছো তেখেত আর আজি ভাষণ দিয়ার পর মানে এইকারণে ভবা নাই ইমান বিশিষ্ট ব্যক্তিসকল যত আছে তা নিশ্চিতভাবে আমার কথা কোয়ার দুষ্টতা আমি করা নাই আপনার শ্রদ্ধা জানাইছো মাত্র একটা কথা কইছো এহাজার বছর ধরে যদি একেলগে আমি বাস করো তা আমার ভাষা বা সংস্কৃতি আমি ঘুরি রখা বা ঘুরি পানি নহয় থাকা কোনো অসমীয়া মানুষের ভাষা আমার কেনেকুয়া আছে ৰাতিপুৱা এহাজার বছর আগে যদি আমি যাও এহাজার বছর আগত কলিতা মানুষের কথা কেনেকুয়া আছে আহোমসকলের কথা কেনেকুয়া আছে বা ইয়াত থাকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ভাষা কেনেকুয়া আছে আর নিজের সংস্কৃতি কেনেকুয়া আছে আমি যদি চাও চিন্তা করি যিসকলে পড়াশোনা করে তেওঁলোকে দেখা পাব যে আমি আজি যে রূপ পাইছো এই রূপটোর আগত কিন্তু ভাষার পরিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে আমি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের সত্রিয়া সংস্কৃতির ফলে সামঞ্জস্য বিচারি পাওঁ নেপাল মই আমার নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি প্রাথমিক আর তাত আছে আমার সরকারের বিরোধী দল নাগরিক হিসেবে ভালকে জানিব যে যে চর্চা নৃত্য মঞ্জুশ্রী নৃত্য সেই নৃত্য যদি আপনাদের ইউটিউবত এটাও যদি চায় সেটি হল বুদ্ধিসত্রকর নৃত্য কিন্তু বুদ্ধিসত্রসকলের নৃত্য বুদ্ধিসত্র মানে বুদ্ধদেবক যেসকলে অনুকরণ করেছিল বুদ্ধদেবর সময় নৃত্য সেই নৃত্য আর আমার সত্রিয়া নৃত্যর ইমানেই সামঞ্জস্য আছে আপনি ফুলর তালে তাল কিনে যে বাজিব সেই তাল ফুলর যে রাগ আছে যিধরণের মালিকা আছে সেই সকলখিনি মিলি যায় হাতের মুদ্রা গোটেখিনি মিলে আমি যে নেপালী সংস্কৃতির পরে আমি যোর পর আমি আরম্ভ করি কৃষি করে দিবা তার আগত আরো বহুত আছে 2000 বছর আগের সংস্কৃতি আছে সেই সংস্কৃতি কিন্তু সত্রিয়া সংস্কৃতির লগত সামঞ্জস্য আছে আরো এটা কথা গবেষণা গবেষকসকলে জানিব মূলত তথ্য আছে মই পাইছো তাৰে কৈছো মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ বা বুদ্ধদেৱ তেওঁলোকৰ কিন্তু বংশৰ তেজ কিন্তু একেটা একে তেজ বুদ্ধদেৱৰ যি তেজ আছে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ তেওঁলোকৰ বংশ তেজ কিন্তু একেটাই তেওঁলোক আহিছে সেই তিব্বত নেপাল এতিয়া আমি যিটো নেপাল বুলি কওঁ নেপাল চাৰিলংকাৰ মাজৰ এটা অংশৰ পৰা কপিল অৱস্থাটো কপিল তাৰপিছত তাত এটা অংশ ৰৈ গৈছে এটা আমাৰ কলুজত আহিছে কলুজৰ পৰা ইয়ালৈ আহিছে গতিকে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে সত্ৰীয়া সংস্কৃতি বুদ্ধদেৱৰ পৰা ধাৰ কৰা নাই কিন্তু তেওঁৰ তেজত আছে যিটো সংস্কৃতি ভাৰতবৰ্ষৰ বেলেগৰ সৈতে কিন্তু মিল নাই সেইটো একমাত্ৰ মিল আছে একমাত্ৰ মিল আছে সত্ৰীয়া সংস্কৃতিটো যদি আমি চৰ্চা নিজে সন্মুখত চৰ্চা চৰ্চা গীত চৰ্চা গীতৰ কথা যিসকলে ভাৰতত তেওঁলোকে জানে নেপালত আছে সেই চৰ্চা গীত যদি আমি চাওঁ মঞ্জুশ্ৰী নৃত্য যদি আমি চাওঁ তাত আমি দেখা পাওঁ যে সামঞ্জস্য আছে কেনেকৈ আছে ব্ৰহ্মপুত্ৰখন আমি আমাৰ ইয়াত মিল বুলি ক'ব পাৰোঁ কিন্তু ব্ৰহ্মপুত্ৰ বহুত দূৰৰ পৰা আহিছে ইমান দূৰৰ পৰা আহিছে সেই ব্ৰহ্মপুত্ৰখনক আমি যদি উত্তৰ আমি যদি তেওঁলোকৰ ব্ৰহ্মপুত্ৰ সম্পৃক্ত হ'বলৈ যাওঁ তেতিয়া আমি ব্ৰহ্মপুত্ৰ মূল পুথিৰ পৰা আমি ভাল পাব লাগিব অসমত বসবাস কৰা যিসকল লোক আছে তেওঁলোকৰ তেজত প্ৰবাহমান হৈ আছে এই এহেজাৰ বছৰীয়া সাংস্কৃতিক ঐতিহ্য এহেজাৰ বছৰ কিন্তু এইকাৰণে বুজি তাৰ আগত অসমীয়া সংস্কৃতি ছহেজাৰ বছৰ পুৰণা আমাৰ বয়সসকলে ক'ব কিন্তু এই যিটো আমি যিটো ধাৰা পাইছোঁ সেই এহেজাৰ বছৰ আগত আমি বিচাৰি ক'ব পাৰোঁ ভাস্কৰ বৰ্মন যে কুমাৰ ভাস্কৰ বৰ্মনৰ বংশ তেওঁলোক নৰকাসুৰ ভগদত্তৰ বংশ হিচাপে তেওঁলোকৰ এটা তেওঁলোকৰ লাইন এটা আছে আৰু সেই সময়ত নেপালৰ ৰাজবংশ একে আছে অৰ্থাৎ ভাস্কৰ বৰ্মন ককাই কৃষ্ণ বৰ্মনে নেপালৰ ৰাজকুঁৱৰী সেই সময়ত নেপাল ৰাজ্য নহয় যিহেতু আমাৰ একেলগে বিহাৰী সমষ্টি বুলি কৈ দিয়া নহ'লে আমাৰ ইয়াৰ পৰা গহপুৰৰ বিহাৰী আমি বেলেগ হ'লোঁ আমি এতিয়া গহপুৰৰ মানুহ বিহাৰী মানুহ বেলেগ বুলি ক'ব লাগিব ঠিক তেনেকৈ নেপালখিনি কেতিয়া ভাগ হৈছে তাৰ আগতে যিটো আৰ্যভট্ট আছে এই ভূখণ্ডত কিন্তু এই সংস্কৃতিটো প্ৰৱাহমান হৈ আছে যদি নেযাওক মানুহখিনি যেতিয়া একেলগে বহিব একেলগে যেতিয়া থাকিব একেলগে যদি কেনেবাকৈ আমি তিনিদিন তিনিদিন যদি একেলগে থাকোঁ আমি গম পাম যে আমাৰ তেজত প্ৰৱাহমান সংস্কৃতি কিন্তু একে সংস্কৃতি আছে একে সংস্কৃতি আছে এতিয়া এটা গীত আছে যিটো আহাৰ মাহত গোৱা হয় বিশেষকৈ নেপালী সংস্কৃতিত মোৰ অলপ বেছিকৈ মোৰ ভাল লাগে তাৰ কাৰণে প্ৰত্যেকটো বিষয়ত গীত আছে মাটি ৰুবিবলৈ মাটি মাটি ৰুবলৈ যাবলৈ গীত আছে মাটি ৰুবলৈ যাওঁতে আছে Thank you.
Thank you.
Thank you.
कोई गाना बनाएगा स्पेशली जो हम लोग जो फीलिंग हो भाव हो ये वो एक्चुअली कोई जाति कोई भाषा कोई रेस से ये अलग बन सकते हैं बेसिकली हम लोग मुटु के वही हो सब को आंखा ले देखता देखता भी एक ही देख सकता भाई सर जिसमें हम लोग सेपरेट सेपरेट है वो बच्चा हमारे असल में ये अनुभूति मिला कि इंद्रियों मिला कि मिला के रहे सभी एक ही एक्चुअली एक ही पुणे एक ही दूसरे एक ही भावे किन्तु जहाँ भी हूँ हमी सब पहले पहले दूरी था उनका ये बोगा तो रोना कोई देखे नहीं कि जब बोगा रोना तो देखा है तो ये जो रोना है बाप उनका ये दुनिया गाने का स्वाली जी ने लाया था कि ये जो मैं मोटा मन में लाया था कि उन्हें उन्हें क्योंकि वो ना सब भी एक ही थी वो एक ही देखी वो एक ही उन्हें बहुत पड़े किंतु जब भी वो हमें मानुष सब पहले पहले हमें सब पहले पहले सब जाति पहले भाषा पहले धर्म पहले रीति रीति पहले संस्कृति पहले इन बात में हमें तो पहले पहले भूमि जाति पहले प्रमाण भाग भाग हो ठीक कारण है आज भी ये जी मनुष्य को भूलना मिलते हैं ज्ञानमुष्टियों संस्कृति उनको मंचाओ और उनके अलग सांप्रति जुगों को मजबूर कोरण है यो ज्ञानमुष्टियों संस्कृति जुगों को मंचाए पाए थे ज्ञानमुष्टियों संस्कृति जुगों को मंचाए क्यों प्रयोजन इस बारे डॉक्टरी ना सिला तो मुझे सारे बोले अभी सब लोग तो तुम मिली रह गए थे उन नेपाली उन लोगों में अब उन नीचिंग उन मोरो उन कार्मी वाली फ्राइड से कौन सा आसान যে প্রিসলি আমার এখন দায়িত্বকারী আমার এখন ধারণ খুব সুন্দর
কোনো কারোবার দেড় কোটি কারোবার চল্লিশ লাখ দুনিয়া যিমান বিচাৰিছে সেইমতে ইয়াৰ কাৰণে ব্যৱস্থা আৰম্ভ হৈছিল।
এজনে যাক কলে যে তেওঁলোকে যদি ডেৰ পায় তিনি পায় আমাক সবকে তিনি কি কৰি দিয়ে। এতিয়া আমাৰ মুখ্যমন্ত্রী যেটা সর্বানন্দ সোণোৱাল আছিলে তেখেতে সকলকে তিনি কি কৰি দিছিলে আৰু এতিয়া প্রত্যেক জনগোষ্ঠীয়ে তেওঁলোকে তিনি কি কৰি তথা সাহিত্য চর্চার কারণে সাহিত্য সেবার কারণে পাইছে সাহিত্য মাতৃভাষা তেওঁলোকে
ডিএনএ টেস্ট করলে আমার ওলাই যাব, হ্যাঁ, গতিকে
আমি করে আসিলাম আর মানে রিটায়ার করতে যদি এতিয়াও
ADIAC এটা এটুকু সার্চ করলে ওয়েবসাইট ওয়েবসাইটে পাই যাব। গতিকে এই ধরনের আমি প্রত্যেকে প্রত্যেকের ভাষা সম্মান জানাবলে এটা ব্যবস্থা করব লাগবে। আর সেইটার কারণে যদি নাথান ব্রাহ্মণে যদি অসমীয়া ভাষার কারণে কাম করলেহেঁতেন আজি হয়তো অসমীয়া ভাষা নাথাকিলেহেঁতেন। ঠিক সেইদরে আমার প্রমোদ চন্দ্র ভট্টাচার্যের যদি বড়ো ভাষার উপরে গবেষণা করলেহেঁতেন, বড়ো এন্ড অরিজিনাল ডেভেলপমেন্ট নামের যদি থিসিসটা নকরিলেহেঁতেন, বড়ো ভাষায় যদি ইমান অভিজ্ঞত নহলেহেঁতেন বলে বড়োসকলে স্বীকার করে। গতিকে এই ধরনের সেই জনগোষ্ঠীর নহলেও যিকোনো জনগোষ্ঠীর ভাষার প্রতি কাম করবর কারণে সকলে হেঁপাহ লাগে, আগ্রহ লাগে, আর একাগ্রতা লাগে, আর অলপমান সামর্থ্যও লাগে। এই ল্যাঙ্গুয়েজ এবিলিটি বলে কয় যেটো যে ভাষাটো শিকিব পারে সোনকালে শিকালে তেওঁলোকে কাম করব পারে। এটা সকলে ভাষা শিকিব নয়, কিছুমান মানুষ আপনি যান চেষ্টা করলেও ভাষা শিকিব নয়। ইংল্যান্ডত 12 বছর থাকা মানুষে যেটা আজি ইয়াত আজি এই আলোচনা চক্রলৈ আমি মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানাই আনিছিল কলাগুরু বিষ্ণু ৰাভাদেৱৰ পূজ্য সন্তান, জ্যেষ্ঠ সন্তান, আমার শ্রদ্ধা শ্রীযুত বিজয়েশ ৰাভাদেৱ। তেখেত আমার এই জনগোষ্ঠী সাংস্কৃতিক ঐক্য মঞ্চ অসমের মুখ্য উপদেষ্টা। আজি তেখেতক আমার মাজত পাই যথেষ্ট আনন্দিত হয়েছো, আর তেখেতকও দুঃখার বক্তব্যে আজির এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি আশীর্বাদ সূচক মন্তব্য প্রকাশ করবেন বলে আমি সেবা দিয়েছি। বেশি দীঘলীয়া প্রক্রিয়া নিজ আপনার ভোগ লাগিছে, গতি মনে খুব চমুকই আজি যে আলোচনার বিষয় জনগোষ্ঠীয় সাংস্কৃতিক ঐক্য সমাজ আর সাম্প্রতিক যুব সমাজের করণীয়, আজি মানে এটা ভালো লাগছে জাতির সভা যখন উপস্থিত হয়েছে আমার সভার সঞ্চালক আমার মুখ্য আলোচক ডক্টর দিলীপ কুমার কলিতা, আমার উপস্থিত থাকা দিলীপ কুমার বড়ুয়া জনগোষ্ঠীয় সাংস্কৃতিক ঐক্য মঞ্চের প্রধান সম্পাদক, আমার ডাঙরিয়া প্রমুখে মঞ্চ সকলকে এনেধরনের নাম করলে খুব দীঘলীয়া লাগে, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। বিষয়টুকুর স্পর্শকাতর আজি বিষয়টুক যে আলোচনা আমি করছি, আর এইখানে কথা শুনবর কারণে মূল সম্মুখত থাকা এই অঞ্চলের অতি মরমর রাইজ আই মাতৃসকল, আর বিশেষকৈ আজি মোৰ খুব ভাল লাগিছে সাধারণত সভা সমিতি গলে আমি যদি মঞ্চত ভাষণ প্রদান করে
পঞ্চাশ বছরীয়া, ষাঠি বছরীয়া, সত্তর বছরীয়া, পঁয়সত্তর বছরীয়া মানুহে আর যা দেখো যে শুনা মানুষ এই পঞ্চাশ বছরীয়া, ষাঠি বছরীয়া, সত্তর বছরীয়া, পঁয়সত্তর বছরীয়া এই যে ভাষণ দিয়ে থাকা মানুষজন বিজয়া জাভা, ডক্টর দিলীপ কুমার কলিতা, খুব বেশি পনেরো বছর, দশ বছর, বিশ বছর জিয়াই জনগোষ্ঠীয় সংস্কৃতি, সংস্কৃতি এনেকুৱা এটা বস্তু বা সংস্কৃতিৰ কথা ক'বলৈ যাওঁতে আপোনাৰ দৃষ্টিগত কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই কৈছে যে কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই লিখিছে যে গ্ৰীক ধাতু, গ্ৰীক ধাতু এনেকুৱা এটা আমাৰ হিন্দু ধৰ্মৰ এটা ধাতু বা সংস্কৃতৰ ধাতু, সংস্কৃত ভাষা সেই ধাতুটো ইমানেই তাৎপৰ্যপূৰ্ণ হয়। গ্রীক ধাতুর পর আমার ভগবান কৃষ্ণর নামকরণ হয়েছে, গ্রীক ধাতুর পর কৃষি অর্থাৎ খেতির নামকরণ হয়েছে, আর গ্রীক ধাতু কি প্রত্যয় লগ্নে কৃষ্টির নামকরণ হয়েছে, কৃষ্টির কি গান গোয়া, নাটক করা, বজুয়া, ছবি আঁকা, এই কৃষ্টি কৃষি নহয়, কৃষি কি পৃথিবীর সৃষ্টির পর, পৃথিবীর জন্ম হওয়ার পর, পৃথিবীর মানুষের জন্ম হওয়ার পর মানুষে যব ভাল ভাল কাম করে 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 আগে আগে এই সময় উপনীত হয়েছে, সেই হল কৃষি। গ্রীক ধাতু ত্রিপদলকে কৃষ্টি হল, আর কৃষি কি কৃষি এনেকুৱা বস্তু যে মানুষের জন্মর পর মৃত্যুলকে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের জন্মর পর মৃত্যুলকে কিছুমান নিয়ম রাইজে বা সমাজে বনায় লাগি ল। আমার সমাজ আগে আসলে যেটা ঘর একটা কেঁচুয়া জন্ম হয়, কেঁচুয়া জন্ম হওয়ার লগে কেঁচুয়াটোর নামি নামিজাল থাকবলিয়া হয়, মাকর নামি আর কেঁচুয়ার নামি লগালি থাকে, যার নামিলে মাকে কেঁচুয়াটো নমাহ দিন খাদ্য উপায় পেট, আর যদি থাকবলিয়া হয় কেয়ারে কাটে তোমরা জানে, আমার ডেকা লোক জানে না জানে, বাঁহর সুচ আমার বাঁহ বসতে বাঁহ বছর সুচাল এরবার আনলে এরবার এই নামিলাল তার কাটে কৃষ্টি। আর এই কৃষ্টিগত কি হয়, যেতিয়া এজন মানুষ মরে জন্মর পর মৃত্যুলকে যেতিয়া এজন মানুষ মরে, মরার পিছত গাঁর মানুষে সেই গাঁর মানুষে সেই মানুষজনক তেওঁলোকর নিজের জাতিগত বা সাংস্কৃতিগত প্রথমতে অন্ত্যেষ্টিক্রিয়া করে বা দাহন করে, বাঁহর চাং বনায় মরাপটু শ্মশানত দিবর আগতে ঘর চোতালত যা করবলিয়া করে, করার পিছত শ্মশানলৈ যায়, শ্মশানলৈ নি আমার অসমিয়া নিয়ম আছে যে মতা মানুষ ঢুকালে, মতা মানুষ মরিলে শ্মশানত উলুতার খুবাই দিব, আর মাইকী মানুষ মরিলে চিরা করে খুবাই দিব। এই যে কিছু নিয়ম আছে আমার, এই যে নিয়ম আছে এই গান বাজনার সম্পর্ক নাই, এই নিয়মটা হয়েছে সংস্কৃতি, এই নিয়মটা হয়েছে কৃষ্টি, আর কৃষ্টি একটা সংস্কৃতি কেনেকে হয়, কৃষ্টির একটা সংস্কৃতি কেন, সংস্কৃত আমি সংস্কৃত পড়িছ সংস্কৃত পড়ো আমি, সংস্কৃত মানে কি, সংস্কৃত মানে উন্নত ডেভেলপ, কৃষ্টি যেটা সংস্কৃত হয় সংস্কৃতি হয়, কৃষ্টি যেটা ডেভেলপ হয় সংস্কৃতি হয়,
আগতে আমার মানুষ কি করেছিল পিঠা দই ভাত বানালে মাটি দই ভাত খাইছিল তারপর বস্তা পাই ভাত খালে পিঠা বানাবলে কি করে পিঠা দই ভাত খালে পিঠা দই ভাত খাওয়ার তাহলে ডেন্সর হয়ে ভাত খাওয়া আরম্ভ করলে ডেন্স আজিকালি কি হয় ভাত খায় ডাইনিং টেবিল এই যে দেখা রূপান্তর কৃষ্টি সদায় রূপান্তর হয় আর কৃষ্টি সদায় উন্নত হয় আর কৃষ্টি যেটা উন্নত হয় তাহলে কি অপসংস্কৃতি যে অপসংস্কৃতির কৃষ্টি বা সংস্কৃতি আর কৃষ্টি আর অপসংস্কৃতির মধ্যে একটা সামঞ্জস্য আছে যেটা সামঞ্জস্য একটা জাতি এখন লেখক প্রতিনিধিত্ব নেপাল যে নেপালী মানুষ আছে কেন নেপালের কথা কয়ে আছে বড়ো মানুষ থাকিলে বড় কথা কয়ে যেন ডাঙর থাকিলে ডাঙর কথা কলে কলিতা কম কলিতা মানুষ খেলে এমন কলিতা কথা শুরু হয় একটা কথা আছে বড়োসকলের মাজত যেতিয়া হিমালয়ের উপরের পড়া দক্ষিণ পিলে চারিজন ককায় ভাই দক্ষিণ মিলে আহি আছে দক্ষিণ মিলে আহি থাকোতে এজন ককায়ে কলে বা ভাইয়াকে কলে মই দাদা আর যাব নোয়ারো মোট ভরি খাইছি তেতিয়া তিনিজন ককায় ভাই বা ইয়াত থাকি যা এই তিনিজন ককায় ভাই কোন কোন আছিল কচ্ছে মেচে লেচে আরো লিঙ্গু এই লিঙ্গু এই আমার তামাং লিঙ্গু এই যে জনগোষ্ঠীর মানুষ নেপালর থাকি গল এই তামাং এই লিঙ্গু বোলা লড়াল থাকি গল আর এইটু নেপালী সমাজ এখন গড়ে উঠিলে তারপর তিনিজন ভাইকে যে খুঁজকাই আহি আহি আহিলে কলে এঠাই এজন ভাইয়ে কলে মনে যাব নোয়ার মোট ভরি দেখাইছে কি থাকি গেল সিকিম এটা লেপচে লেপচে মানে লেপচা আর দুজন ভাই বোকা গাইলে ব্রহ্মপুত্র নদীর উত্তর পারে কোন হিল কচে আর মেচে কসারি আর মেস মেস কসারি পলাই অসমত এই যে নেপালের লগত আমার যে সম্পর্ক এই সম্পর্কটো আজিও আমার মধ্যে আছে আর সদায় আর নেপালী জীবন ধারণের দুটা ভাগ আছে যেটা হিন্দুত্ব ধর্মের কথা আহি হিন্দু ধর্মের কথা আহোতে কথা কব লাগিব এই যে কচে মেচের পর কেনেকে হল আমার কলিতা সাহেবের সারে কইছে মরে হারিয়া মন্ডল কসারী নামের যে মানুষ আছে হারিয়া মন্ডল কসারীর ঘর আছে কঠিন নাম হারিয়া মন্ডল কসারী ইমান প্রতিপত্তি থাকা মানুষ আছে যে তেওঁর গোটেই গাঁও বহুত গাঁৱৰ মাটি বাড়ির সম্পত্তি তেওঁ মালিক আছে তেওঁ চিন্তা করল যে মই আৰু এই কসারীর যে সিস্টেম কসারীর যে নিয়মত মই নচলো মই সনাতন ধর্ম বা শাক্ত ধর্ম গ্রহণ করি বামুন আদি বলি বিধান করি মই পূজা পাতল করি মই জীবন ধারণ করি হারিয়া মন্ডল কথারে যেতিয়া এই বামুন আনিলে পুরোহিত আনিলে বলি বিধান আরম্ভ করিলে সংস্কৃত শ্লোকের পূজা পাতল করব আরম্ভ করিলে তেতিয়া তেওঁলোকে একটা নতুন জাতির সৃষ্টি কি জাতির সৃষ্টি হল সেই জাতিটোর নামাকরণ করা হল কুশ এই যে কচ্চা মেচে কচে মেচর পর এই কুস কিন্তু বেলে জাতি হতে পারে রূপালী জাতি কেউজিয়া জাতি ধুনিয়া ধুনিয়া পাহাড় জাতি আর মানুষও পাইলে ফলে কিন্তু সেই ধুনিয়া ধুনিয়া জাতি শব্দের জাতিটোর নাম কিন্তু নারাখিল এই কারণে নারাখিল কারণ তেওঁলোকে কচে মেচের পর আহিছে সেই কারণে নতুন জাতিটোর নাম হল কুস আর কুস হজার বিশ্বাসিংহ বিশ্বসিংহ চৌদ্দ জন চলি যে করেছে এজনী কামরূপ এজনী বেঙ্গল এজনী নেপাল এনেকে মুঠ চৌদ্দ জন চলি যে করেছে চৌদ্দ জন মানে ঘৈনী এই চৌদ্দ জন ঘৈনীর ভিতর রজা হল কোন কামরূপর পুত্র কামরূপর মাকর পুত্র নরনারায়ণ রজা গৌর বেঙ্গলর পুত্র কোন আর বাকি যেগুলা মাকর পুত্র আছে তেওঁলোকে কৰি পেলাই এখন এখন সৰু সৰু ৰাজ্য ৰজা কৰি দিলে দৰঙী ৰজা অভয়পুৰী ৰজা ৰাণী ৰজা চিডলি ৰজা বিভিন্ন ঠাইৰ এখন এখন সৰু সৰু ৰাজ্য কৰি ৰজা কৰিলে এই হল কৃষ্টি এনেকে ডাঙৰীয়া কৃষ্টি আৰু কৃষ্টিৰ শব্দটোৰ মূলত কৃষিৰ লগত জড়িত আমার এই শব্দ কৃষ্টি এই সংস্কৃতি
কৃষি অবিহনে আমার কৃষ্টি সংস্কৃতি হব পারে। আমি অসমীয়াসকলে ধান ৰুওঁ, খেতি কৰোঁ, আমি অসমীয়া বিহু পাতো, বহাগ বিহুৰ প্ৰথম দিনটোক আমি কি বুলি কওঁ, গৰু বিহু। আমি গৰুক আদৰ সাদৰ কৰোঁ, গৰু গা ধুৱাওঁ, লাও খা, বেঙেনা খা, বছৰ বছৰে বাঢ়ি যা, মাৰ গৰু, বাপেক গৰু, তই হবি বৰ গৰু, এইবিলাক কওঁ। লাহে 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 অসমীয়া খেতি কৰিবলৈ বাদ দিছে, গৰু পুহিবলৈ বাদ দিছে, তাহলে ট্ৰেক্টৰৰ ঢুকাই দিছে আৰু নিজৰ নিজৰ মাটিবিলাক ডাঙৰ ডাঙৰ ভনীজনী মাহজনক বিক্ৰী কৰি মটৰচাইকেল, গাড়ী, বিচনা চাৰিআলিৰ মাটি, তেজপুৰৰ মাটি কিনি কাউনীয়া হ'বলৈ শিকিছে। এইটো কিন্তু জাতিৰ কাৰণে, নেপালীয়ে হওক, অসমীয়াই হওক, বা যিকোনো জাতিৰ নহওক কি হওক, এইটো জাতিৰ কাৰণে কিন্তু দুখত ভয় নালাগে। এইটো যদি হৈ যায় তেনেহ'লে এটা জাতি কেতিয়াও জীয়াই থাকিব নোৱাৰে। ইংলিছ, আমি ইংলিছৰ কথা কওঁ, ব্ৰিটিছৰ কথা কওঁ, ইংলিছ ভাষাৰ কথা কওঁ, আমার এই ইয়েলো কাপড় মিনার নদী ইংলিশ মিডিয়াম স্কুল না, এরকম ইংলিশ মিডিয়াম স্কুল, এগ্রিকালচার মানে কি, এগ্রি মানে খেতি, মানে এগ্রি খেতি, এগ্রি কি বলি কছে ইংলিশে, কালচার, কালচার মানে কি, কৃষি সংস্কৃতি, এগ্রিকালচার, কালচারাল নাইক বলো আমি, গান বাজনা করো কালচারাল নাইক, এই এগ্রিকালচার। আর এই যে এগ্রিকালচার জড়িত, অর্থাৎ কৃষির জড়িত যিকোনো বস্তুকে কি কৈছে, কালচার বুলি কৈছে, ফিজিকালচার, মাছের খেতে করা, পুকুরি কান্দা তাকো কালচার বুলি কৈছে, সেরিকালচার, এই যে আমি মুগা কাপড়, মুগা পোকা, এরি পোকা যে আমি পালন করবো তা কি বুলি কৈছে, সেরিকালচার বুলি কৈছে। অমিতা, মধুরিয়া, মম মম খেতে করো, ফল মূল খেতে করো, এটা কি বুলি কৈছে, খেতি কৰিবই লাগিব, আৰু খেতিৰ প্ৰডাকশ্যন হ'বই লাগিব, উৎপাদন হ'বই লাগিব, আৰু যিমানে খেতি কৰিব সিমানে তেওঁলোকৰ কালচাৰ বা সংস্কৃতি দৃষ্টি উন্নত হ'ব আৰু জীয়াই থাকিব, আৰু তাৰ দায়িত্ব কৰিব লাগিব। মই যে মৰা মনৰ কথা ক'লোঁ, মানুহ জ্বলোৱা, বহুত গাঁও, বিশেষকৈ টাউন অঞ্চল, মোৰ যদি চুবুৰীত এজন মানুহ মৰে তেনেহ'লে আজিকালি মানুহ জ্বলোৱা মানুহ নাই, মৰাশ জ্বলোৱা মানুহ নাই, কালচাৰটোৱে হেৰাই যাব। কি হ'ব, তেতিয়া মানুহ এপইণ্ট কৰিব লাগিব মানুহ জ্বলাব কাৰণে, কালচাৰ নোহোৱা হৈ যাব। খৰিজন কিনি দিলোঁ, ডেৰ খৰিজন দি পঠালোঁ আৰু টকা 2000 টকা দিলোঁ, সি জ্বলালে নে নজ্বলালে নে, আহাই জ্বলালে নে, ঘূৰাই জ্বলালে নে, সাত পাক ঘূৰিলে নে নাই, সাত পাকটো গোটেইকে ঘূৰিব লাগে, গোটেইকে ঘূৰো হৈ যেতিয়া আৰু কালচাৰটো গ'ল, কালচাৰ শেষ। গতিকে এই কালচাৰ থাকিব কোনে নাজানে, এই নিয়মবোৰ আছে, এই যুৱ সমাজ, এই যুৱ সমাজে ৰাখিব লাগে, যুৱ সমাজে যদি এইবিলাক ধাৰণ নকৰে, যুৱ সমাজে যদি এইবিলাক সভা সমিতি এইবিলাকৰ নুশুনে, যুৱ সমাজে যদি খেতি বাতিত নাযায়, যুৱ সমাজে ধান আনি নুৰুৱে, যুৱ সমাজে অন্যান্য যিকোনো গান বাজনা ঢোল তাল এইবিলাক বজাব নিশিকে, তেনেহ'লে আমাৰ কৃষ্টিটো আমাৰ সমাজৰ পৰা হেৰাই যাব। আৰু এই যে জাতীয় ঐক্যমঞ্চ যি অনুষ্ঠানৰ নাম দিয়া হৈছে, এই জাতীয় ঐক্যমঞ্চৰ নামো নোহোৱা হৈ যাব, নেপালী সাহিত্য সন্মিলনৰ নামো নোহোৱা হৈ যাব, গোৰ্খা সাহিত্য সন্মিলনৰ নামো নোহোৱা হৈ যাব, একোৱেই নাম নাথাকিব, তেতিয়া মানুহ কি হ'ব, বস্তুবাদী হ'ব, পইচাটো পইচা ফেৰিব কাম কৰ্ম জিনিছ বাচ। আমাৰ মোৰ মনত পৰে, আমি নেপালী সমাজৰ লগত সম্পৰ্ক, আমি সৰুতে আমাৰ দেউতা দেৱালীৰ দিনাখন, দেৱালীৰ দিনাখন আবেলি সন্ধিয়া সময়ত বাৰান্দাত ধুনীয়াকৈ আৰাম চেয়াৰত বহে আৰু এটা পইচা ৰাখে, পইচা ৰাখে, পইচা ৰাখি পেলাই কৈ থাকে। আৰু আমি সৰু সৰু ছোৱালী, এতিয়া সৰু সৰু তেতিয়া আমি আৰু খাল খাল আমাৰ ধুনীয়াকৈ সিন্ধু ফুল বাতি দিয়াৰ দীপক দিয়ে আমাক ধুনীয়াকৈ গান গান গাওঁ, আমি
আর যেটা আমার মধ্যে কামাল ফুটি করে পাকে এক কটর পাকে এক কটর বন্দিলা মাদা নেই যো মোটর এই যে মানুষের যে সম্পর্ক এই সম্পর্ক তো কেটে যাবে মই আজিকালি মোবাইল ফোন চাই থাকো মোবাইল ফোন চাই থাকো টিভি চাই থাকো আমার ওচৰ চুবুৰীয়াৰ মানুহৰ লগত আমার সম্পর্ক নাই এটাকে কন্ট্রোল করে চলে যাবে এই সম্পর্ক জনসম্পর্ক যদি আমি রক্ষা না করি এই জনসম্পর্ক যদি না থাকে জাতির লোক জাতির যদি সম্পর্ক না থাকে তাহলে এই কৃষ্টি সভা এই আলোচনা সত্র এদিন নোহা বুঝছে সকলে ভাবি থাকে মই কেটা হলে ভাবি জাতি যে নাথাকিব সেই নেপালী হোক বঙালী হোক অসমীয়া হোক বড়ো হোক মিচিং হোক একদম শ্রেষ্ঠ হয়ে যাব আর শ্রেষ্ঠ যদি আমার হয়ে যাব সেটা আমার কি হব সিভিলাইজেশন সভ্যতা সভ্যতার অন্ত ধরব আর সভ্যতার অন্ত করার লগে লগে মানুষের মাত্র কাটাকাটি মারামারি হব গতিকে মানে বেশি দীঘলীয়া করবো বোঝা নাই বহু কম দিন হয়েছিল ভক্তগুলো মহল গতিকে মানে সকলই জনগোষ্ঠীয় সাংস্কৃতিক ঐক্যমঞ্চ অসম এজন মুখ্য পৃষ্ঠপোষক হিসাবে আর আমার আছে প্রধান মিলি আর প্রধান মিলির ফ্যামিলি অর্থাৎ গ্রুপ গ্রুপ অফ জনগোষ্ঠীয় সাংস্কৃতিক ঐক্যমঞ্চ আর লিডার প্রধান মিলি মার্ফত প্রধান এই প্রধান মিলি সমগ্র অসমের ঘুরি 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 এটা জনগোষ্ঠীয় সাংস্কৃতিক ঐক্যমঞ্চ আমি গঠন করবলগী আছে আমি অরুণাচল কাৰ্বিআংলঙত আমি এডোখৰ মাটি চাই আছো অলপ মাটি নহয় দেই প্ৰায় 2000 বিঘামান মাটি এই 2000 বিঘামান মাটি দি থাকিব এইটো আমাৰ নামাকৰণ কৰা হ'ব বৰঘৰ বৰঘৰত আমি মাটি কাকা দিম মাটি তেখেতসকলক দি দিওঁ তাত আমি সংস্কৃতি কেন্দ্ৰ বনাব দিম নেপালী সংস্কৃতি কেন্দ্ৰ থাকিব বড়ো থাকিব অসমীয়া থাকিব বাঙালী থাকিব মিচিং থাকিব কাৰ্বি থাকিব ডিমাচা থাকিব বিভিন্ন অসমৰ জাতি জনগোষ্ঠীৰ এটা এটা জেগা থাকিব য'ত নেপালী বা গুৰ্খাসকলে তেওঁলোকৰ কালচাৰ তেওঁলোকৰ খেতি তেওঁলোকৰ কাপোৰ কেনেকৈ বুব লাগে কেনেকৈ বৈ এইবিলাক তেওঁলোকে তাত বনাব পাৰিব বড়োসকলে পাৰিব বিভিন্ন জাতি জনগোষ্ঠীয়ে নিজৰ নিজৰ ঠাইৰ নিজৰ নিজৰ সংস্কৃতিৰ এটা প্ৰতীক হিচাপে সেই মাটি আমি প্ৰদান কৰিম গতিকে এয়া আমাৰ উদ্দেশ্য জনগোষ্ঠীয় সাংস্কৃতিক মঞ্চ আমি উন্নতকৰণ কৰিব লাগিব আমাৰ কণ কণ ল'ৰা ছোৱালীকে এইবিলাকত ইনভল্ভ হ'ব লাগে আহিব লাগে যোগদান কৰিব লাগে জানিবলৈ শিকিব লাগে শুনিব লাগে এতিয়া হ'ল কিনো কাছে ভয়ক কিনি শুনিদিনা এই যে সুধিলে কেনেকৈ উত্তৰটো উত্তৰ হ'ব সুধিলে উত্তৰ কৰ গতিকে এই কথাবিলাক সুধোঁতে যেতিয়া সুধিব উত্তৰ হ'ব উত্তৰ পৰা ব্ৰেইনত সোমাব ব্ৰেইনত সোমোৱাৰ লগে লগে তেওঁ যেতিয়া 50 বছৰীয়া এজন ব্যক্তি হ'ব তেওঁৰ মূৰত আমাৰ ডাঙৰ কিতাপ হ'ব আৰু তেওঁ এই যে নতুনকৈ আকৌ জন্ম হ'ব তাহাঁতক পিতৃৰা চাবাৰ নিচিনা আমাৰ কলিতা ডাঙৰীয়াৰ নিচিনা বক্তৃতা দি আপোনালোকক বা তোমালোকক শিকাব পাৰিব গতিকে সকলোৱে মই আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ।